আর আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন 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 চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি শিল্প মন্ত্রণালয়ে যে নতুন একটি চাকরি সার্কুলার ছেড়েছে রিসেন্টলি 30/3/2023 তারিখে, সেই সার্কুলার বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে বন্ধুর কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এখানে প্রধান ভয়লার পরিদর্শকের কার্যালয় শিল্প মন্ত্রণালয়ের যে সার্কুলারটি ছেড়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এক নম্বরে যে পদের নাম হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13। পদের সংখ্যা হচ্ছে একটি, অস্থায়ী ভিত্তিতে লোক নিবে, সরকারি চাকরি তবু অস্থায়ী ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 80, বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, যে সমস্ত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, চাঁদপুর, নওগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, তবে এতিম ও প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর দেওয়া আছে হিসাব রক্ষক, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, এখানে লোক নিবে 10 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। 3 নম্বর দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16 এবং পদের সংখ্যা হচ্ছে একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আবেদন ফর্ম পূরণে যে সত্য এখানে দেওয়া আছে সত্যগুলো আপনাদের জানাচ্ছি। তার আগে জানিয়ে রাখি আপনারা আবেদন করতে পারবেন 30/4/2023 তারিখ পর্যন্ত, মানে আরও টোটালি 1 মাসের মতো সময় পাবেন আপনারা। এটা শুরু হয়েছে 9/4/2023 তারিখে, মানে রিসেন্টলি শুরু হয়েছে। আপনারা এটা আবেদন করতে পারবেন www.boiler.teletalk.com.bdo ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। ছবির সাইজ হয়েছে 300x300 এবং স্বাক্ষরের সাইজ হয়েছে 300x80। তো আপনারা দেখে শুনে আবেদন করবেন, আবেদন করার পর আপনাদের টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার যে সিস্টেমটা সেটা এখানে বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আবেদন করেন তারা অবশ্যই টাকা পেমেন্ট করার অপশনটি জানেন। এই সম্পর্কে আর কোনো তথ্য এখানে দেওয়া নাই। তো যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হয় সেগুলো আমরা প্রতিটি সার্কুলার আপনাদের জানে যে সরকারি চাকরিতে কী কী কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, তথ্যগুলো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে একটি তথ্য দেওয়া একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের শিল্প মন্ত্রণালয়ের যে চাকরি বিজ্ঞপ্তি, নতুন চাকরি বিজ্ঞপ্তি, সে বিষয়ে আলোচনা করলাম। আশা রাখি পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন।